নেশা বিরোধী অভিযানে ফের 90 লক্ষাধিক টাকার গাঁজা জব্দ ত্রিপুরার মুঙ্গিয়াকামী পুলিশের হাতে। আটক চালক নেশা বিরোধী অভিযানে ফের বড়সড় সাফল্য পেল ত্রিপুরার মুঙ্গিয়াকামী থানার পুলিশ। গোপন সূত্রের ভিত্তিতে মঙ্গলবার রাত আনুমানিক 10টা নাগাদ অসম আগরতলা 8 নম্বর জাতীয় সড়কে নাকা চেকিং বসিয়ে UP78DN0161 নম্বরের একটি কন্টেনার গাড়িতে তল্লাশি করে গাড়ির গোপন চেম্বার থেকে 448 কেজি শুকনো গাঁজা জব্দ করে পুলিশ, যার কালোবাজারি মূল্য 90 লক্ষ টাকার মতন হবে। এই কাণ্ডে তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক প্রসূন কান্তি ত্রিপুরা জানান, উক্ত রাতে গাঁজা জব্দের পাশাপাশি গাড়ির চালককেও আটক করা হয়েছে। তার নাম অশোক রায়। পুলিশের প্রাথমিক জেরায় ধৃত চালক জানায় যে সে মোটা টাকার বিনিময়ে গাঁজাগুলো ত্রিপুরার সিধায় মোহনপুর থেকে সংগ্রহ করে বিহারে নিয়ে যাবার কথা ছিল। পুলিশ ধৃতের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে। এই কাণ্ডে আটক চালককে বুধবার আদালতে সোপর্দ করা হবে। থানার আন্ডারে মুঙ্গিয়াকামীর অফিসার এবং স্টাফরা একটি গাড়ি আটক করেছে, যেটার মধ্যে 49টি প্যাকেট ছিল এবং যার ওজন 448 কেজি এবং বাজার মূল্য হবে অনুমান 90 লাখ টাকা। এটা একটা কন্টেনার গাড়ি, যে গাড়িটার নাম্বার হচ্ছে UP78DN0161, গাড়িতে করে লুকিয়ে নিয়ে যাচ্ছিল এবং চেকিংয়ের সময় পাওয়া গেছে সেটা। আমরা গাড়িটাকে আটক করেছি এবং গাড়ির যে চালক ছিল চালককেও আমরা আটক করেছি এবং নির্দিষ্ট এনডিটিপিএসটির অ্যাক্টের দ্বারা একটা কেস রুজু হবে এবং তদন্ত চলবে। গাড়িটা কোথা থেকে কোথায় যাচ্ছিল? স্যার, গাড়িটা যতটুকু ড্রাইভারের বক্তব্য হচ্ছে সেই গাড়িটা সিধাই মোহনপুরের এলাকা থেকে লোডিং করে বেরিয়ে এসছে এবং সেটা বিহার যাবে। ব্যুরো রিপোর্ট, নিউজ বাংলা।